গাইজ, আমরা তো হরহামেশা টিভিতে বিভিন্ন ধরনের খাবারের অ্যাড দেখে থাকি, কিন্তু সেগুলো কতটুকুই সত্যি হয়? তো এই ভিডিওতে আমরা এমনই কিছু টিভি অ্যাডের গোপন রহস্য ফাঁস করতে চলেছি যা দেখে আপনাদের ঠিক এমন অবস্থা হবে। তো চলুন শুরু করি। রুটি অ্যাডভার্টাইজে যে রুটিগুলো ফোলানো দেখানো হয় সেটার মধ্যে আসলে বেলুন ফোলানো থাকে। নর্মালি রুটি বানানোর সময় তো রুটি ফোলে, কিন্তু সেটা একটু পরে আবার চুপসে যায়। আর রুটিগুলো যেন চুপসে না যায় সেই জন্য এমন টাইপের বেলুন রুটির মধ্যে ঢোকানো থাকে। রুটি বানানোর পরে রুটির নিচে একটু কেটে নেওয়া হয় আর বেলুন ফুলিয়ে রুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেন রুটি দেখতে সুন্দর লাগে এবং ফোলা ফোলা লাগে। আর দেখতে এমন লাগে যে সত্যি সত্যি রুটি ফুলে রয়েছে। ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুসের অ্যাডে যে ম্যাঙ্গো দেখানো হয় সেটা একদমই নকল। আর অ্যাডে যখন আমের এই কাটা কাটা অংশ দেখানো হয় সেটা কিন্তু একদমই নকল। আর এটা বানানোর জন্য স্পঞ্জ ব্যবহার করা হয়। রিয়েল ম্যাঙ্গো দিয়ে এমনটা বানানো যাবে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্যই তারা আমের পরিবর্তে স্পঞ্জ ব্যবহার করে থাকে। বার্গার, আপনারা অ্যাডভার্টাইজে যে বার্গার দেখেন সেগুলো দেখতে অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি জুসি লাগে এবং অনেক সুন্দরও লাগে, কিন্তু এত সুন্দর কেন দেখায়, যেখানে রিয়েল বার্গারের আকাশ পাতাল তফাত। তো এখানে দেখুন, ফটোশ্যুটের জন্য বার্গারগুলোকে ঠিক এভাবে সাজানো হয় এবং এখানে জায়গায় জায়গায় টুথপিক লাগিয়ে দেওয়া হয় যেন উপকরণগুলো ঠিকভাবে আটকে থাকে। আর বার্গারের লেয়ারের মতো এই মেকআপ স্পঞ্জ লাগানো হয় যেন বার্গারকে ফোলা এবং উঁচু দেখতে লাগে। আর বার্গারের বাইরে ভেজিটেবল তেল এইভাবে ব্রাশ করে দেওয়া হয় যেন সেটা দেখতে খুব আকর্ষণ এবং জুসি দেখায়। আর বার্গারের বাইরের দিকে সস এবং মেয়োনিজ দেখানোর জন্য এভাবে ঢেলে দেওয়া হয়। আর এখন দেখুন একটি রিয়েল বার্গার এবং একটি অ্যাডভার্টাইজের বার্গার কেমন। আইসক্রিম, গাইজ টিভিতে তো আমরা আইসক্রিমের অ্যাড দেখেছি আর এই আইসক্রিমের অ্যাডগুলো দেখে জিভেই পানি চলে আসে, কিন্তু এই আইসক্রিমগুলো কতটুকু সত্যি আপনারা হয়তো জানেন না। আইসক্রিমের পারফেক্ট একটা ছবি তোলা অনেক বেশি কঠিন কাজ হয়ে থাকে আর এটা অনেক বেশি সময় সাপেক্ষর ব্যাপার, আর এত সময়ের মধ্যে তো আইসক্রিম গলেই যাবে, আর সেই জন্যই তারা নকল আইসক্রিম দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে। এটা তৈরিতে তারা কর্ন সিরাপ, শর্ট টেনিং, ফুড কালারের উপকরণগুলো ব্যবহার করে একটি নকল আইসক্রিম তৈরি করে। আবার অনেক সময় তো আইসক্রিমের জায়গায় শেভিং ক্রিমও ব্যবহার করা হয়। সফট ড্রিঙ্কস, টিভিতে আমরা বিভিন্ন সফট ড্রিঙ্কসের অ্যাড দেখেছি আর অ্যাডে এই ড্রিঙ্কসগুলোকে খুবই আকর্ষণ এবং ঝাঁঝালো দেখায়, অথচ বাস্তবে কিন্তু এই ড্রিঙ্কসগুলোকে এত বেশি ঝাঁঝালো দেখা যায় না। আর এই ড্রিঙ্কসগুলোকে দুইভাবে তৈরি করা হয়, প্রথমত ঠিক এইভাবে আর একরকমভাবে এই ড্রিঙ্কস তৈরি করা হয়, আর সেটা হচ্ছে অ্যান্টাসিড বড়ি দিয়ে। যে কোনো ড্রিঙ্কসের মধ্যে অ্যান্টাসিড বড়ি ঢেলে দিলে সেটা অনেক বেশি ঝাঁজ তৈরি করে। কেক, গাইজ চলুন এবার দেখে আসি অ্যাডভার্টাইজের কেক কীভাবে বানানো হয়। কেকের লেয়ারের মাঝে এভাবে কাগজের কাট বসিয়ে দেওয়া হয় এবং সারি সারিভাবে বসানোর পরে কেকের বাইরে ঠিক এইভাবে ক্রিম লাগিয়ে দেওয়া হয়। তো গাইজ এটা কিন্তু ক্রিম না, এটা হলো শেভিং ফোম। শেভিং ফোম দেওয়ার কারণ হলো স্টুডিওর লাইটে ক্রিম গলে যাবে, এই জন্য শেভিং ফোম লাগানো হয়। আর লেয়ারের মাঝে কাগজের কাট এই জন্যই দেওয়া হয় যেন কেকটাকে একটু বেশি উঁচু দেখায়। ফ্রেঞ্চ ফ্রাই, টিভির অ্যাডে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দেখতে এমন সুন্দর দেখায়, কিন্তু এটাকে এইভাবে দাঁড় করিয়ে রাখার জন্য টুথপিক ব্যবহার করা হয়। দেখুন একবার কিভাবে টুথপিকের মাধ্যমে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। রোস্ট চিকেন, বন্ধুরা আমরা তো টিভির অ্যাডে অনেকবার এমন অ্যাড দেখেছি যেখানে চিকেন রোস্ট দেখাচ্ছে, তো আবার এত সুন্দর কালারফুল দেখলেই মুখে পানি চলে আসে, কিন্তু টিভি অ্যাডের জন্য এই রোস্ট চিকেন বানানোর বিহাইন্ড দ্য সিনস দেখলে আপনি হা হয়ে যাবেন। অ্যাডভার্টাইজে যে চিকেন রোস্ট দেখানো হয় আসলে সেটা রোস্ট করাই হয় না, এটা তৈরি করবার জন্য প্রথমে আস্ত একটি কাঁচা চিকেন নেওয়া হয় এবং সেটার জায়গায় জায়গায় সুপারগুলো লাগিয়ে দেওয়া হয় যেন চিকেনটাকে সুন্দর একটি শেপে আনা যায়। তারপর একটি পাত্রে ব্রাউন কালার, সস ইয়েলো, ফুড কালারিং আর ডিশ ওয়াশিং সোপ একসাথে মিক্স করে নেওয়া হয় এবং সেটাকে ওই কাঁচা আস্ত চিকেনের উপর এভাবে ব্রাশ করে দেওয়া হয়। ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর সুস্বাদু টেস্টি টেস্টি চিকেন রোস্ট। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।